প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব মায়ানমারের খুব কাছাকাছি সীমান্তের কাছাকাছি, এবং পিছনে এখনো দেখা যাচ্ছে যে কিছু কিছু বাড়ি করে কিছু কিছু গ্রামে এখনো আগুন জ্বলছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। যদি দিন পরিষ্কার এবং আকাশ সাদা দেখে আসলে সাদা ধোঁয়া বোঝা যাচ্ছে না তেমন, কিন্তু আমরা খালি যদি এখনো দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুই পাশে নৌকা ভরে ভরে এই যে মায়ানমার থেকে রোহিঙ্গা থেকে তারা কিন্তু আসছেন, এবং তাদেরকে রেস্কিউ করার জন্য আল-খায়ের ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম আমরা কিন্তু সমুদ্রে এই যে স্পিডবোট নিয়ে আমরা কিন্তু ঘুরছি, তাদের জন্য আমরা খাবার পানি শুকনো খাবার ইত্যাদি সাথে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কীভাবে আল-খায়ের ফাউন্ডেশন মানুষকে এইভাবে নৌকা দিয়ে আমরা বিভিন্ন আইল্যান্ড থেকে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের চেষ্টা করছি যে পানি ড্রাই ফুড ইত্যাদি তাৎক্ষণিকভাবে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য। এবং দেখেন যে তাদের কী অবস্থা, তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে এই দ্বীপে আটকা ছিলেন এবং অনেকেই দীর্ঘদিন ধরে জঙ্গলে ছিলেন, তার আগে তাদের বাড়িঘর সব কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে, অনেকের আত্মীয় স্বজন মেরে ফেলা হয়েছে, অনেকে তাদের যে বাবা হারিয়ে বাচ্চা হারিয়ে স্বামী হারিয়ে তারা কিন্তু বাংলাদেশের পথে ছুটে এসেছেন শুধুমাত্র আমাদের মতো মানুষের হাতের দিকে তাকিয়ে। তো প্লিজ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখুন।